ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আপনাদেরকে আপনাদেরকে জানাই আমার অসংখ্য ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, আপনারা দেখতে বুঝতে পারছেন। আসলে পপকর্ন ভাজি, ভুট্টার পপকর্ন ভাজি আসলে অনেকে বানাতে পারেন, আর যারা বানাতে পারেন না তাদের সুবিধার্থে আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম। আসলে বাহিরের অস্বাস্থ্যকর পপকর্ন না খেয়ে যদি আমরা ঘরে স্বাস্থ্যকর খাবার তৈরি করি, নিজেরাই খা বাচ্চারা খাওয়াই এবং বাচ্চাদেরকে, এগুলো আসলে অনায়াসে বানিয়ে দিতে পারবেন, কোনো কষ্ট নেই। সহজেই আসলে 2 মিনিটে পপকর্ন ভাজি করে দিতে পারবেন আপনি। তো মেহমান আসলো, আপনি যখন মেহমানদের সাথে আড্ডা দিবেন বিকালবেলা, পাশের বাসার ভাবি আসলো, আসলে আপনি চটপট চা আর পপকর্ন ভাজি তৈরি করে দিবেন, তাহলে আপনাদের আসলে সময়টাও ভালো কাটবে এবং খেতেও ভালো লাগবে, আর যাদেরকে দিবেন তারাও আনন্দ পাবে। তো আমি আজকে দেখিয়ে দিব আসলে কিভাবে চটপট পপকর্ন তৈরি করা যায়। তাহলে চলুন, আমরা চুলায় চলে যাচ্ছি। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আপনারা দেখছেন আমি তেল লবণ দিয়ে দিছি, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা সামান্য পরিমাণ, একটু তেলটা সব জায়গায় লাগিয়ে দিলাম। তো এখন আমরা দিয়ে দিচ্ছি আস্ত ভুট্টা, দেখুন শুকনো আস্ত ভুট্টা। এই ভুট্টাগুলো আসলে এই বাজারে যে কোনো মুদি দোকানে, বড় বা ভালো বা মুদি দোকানে এগুলো পাওয়া যায়, আমি ওখান থেকে সংগ্রহ করেছি। এগুলো আসলে কেজি 50 টাকা, আর দেখুন 50 কেজি 50 নেয়, কোনো সময় 60 টাকাও নেয়। আর যখন আমরা বাজার থেকে পপকর্ন কিনে খাইতে চাই তখন আপনারা দেখে নেবেন অনেক দাম চায় ওরা। আপনি এগুলো কিনে অনায়াসে ঘরে বানাইতে পারবেন, এগুলো বাচ্চারাও খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করে। এখন তো শীত আসতেছে, শীতের সকালটাও আপনারা উপভোগ করতে পারবেন। আসলে এগুলো গরম গরম খাওয়াটাও অসাধারণ মজাদার, তাছাড়া একটু ঠান্ডা করেও আপনারা বই বই রেখে দিতে সংরক্ষণ করতে পারেন, যখন ইচ্ছে করে তখন খেতে পারে। বাচ্চারা চাইলেও আপনি তখন বাচ্চাদেরকে বের করে দিতে পারে। একটু নাড়াচাড়া করে তা আমি এখন দিয়ে দিচ্ছি একটু সানের চাট মশলা, এটা আমার ঘরে ছিল এই জন্য আমি ব্যবহার করতেছি, আর আপনাদের ঘরে না থাকলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমার রেসিপিতে আমি একটু দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ার জন্য। আসলে এটা না দিলেও চলবে, আমার কাছে না থাকলেও আমি দিতাম না, এখন আসে এই জন্য দিয়েছি। আমি চাট মশলা দিয়ে আরও ভেজেছি, আমার কাছে খুবই ভালো লাগলো, আমি এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটা ঢাকনা দিয়ে আঁচটা মিডিয়ামে রাখে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি ক্যামেরাটা অন রাখছি, দেখবেন আপনারা আসলে কিভাবে ফুটে, কত সুন্দর করে এগুলো সবগুলো ফুটে যাবে, কত সুন্দর করে এগুলো ফুটে উঠতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। এগুলো যখন ফুটে উঠে তখন মনে অনেক আনন্দ আসে, বাচ্চারা কেন আমি নিজে অনেক আনন্দ পাই। ওয়াও মাশাআল্লাহ কি সুন্দর করে ফুটতেছে এগুলো। তো আপনারা এভাবে শর্টকাট বানিয়ে ফেলতে পারবেন ঘরে।
আসলে বাহিরের জিনিস খাওয়া আসলে ঠিক না, অস্বাস্থ্যকর খাবার। এবারে আপনি বাজার থেকে কিনে আনে একটু আপনি মুছে, ভালো ভালো কাপড় দিয়ে মুছে রোদে দিয়ে ঘরে সংরক্ষণ করে রাখবেন, আর যখন মন চায় তখন আপনারা এভাবে ভেজে বাচ্চাদেরকেও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। আসলে কোনো ফ্রেন্ডস বা পাশে বাসার ভাবিরা আসলেও আপনারা আড্ডা দিতে দিতে এগুলো খেতে পারেন, খুবই মজা পাবেন। আপনারা যে কারো সামনে দেন ওরা আসলে অনেক আনন্দ পাবে, এগুলো ছোট বড় সবাই পছন্দ করে। তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি এখন একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিব কত সুন্দর করে ফুটেছে। আমি আপনাদের আর একটা কথা বলতেছি, মনে রাখবেন যখন আমাদের এগুলো হয়ে যাবে তখন একদম ফুটা বন্ধ হয়ে যাবে, আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদের এগুলো হয়ে গেছে। তবে আঁচটা আমি আবার বলছি মিডিয়ামে রাখবেন, আমি মিডিয়াম আঁচে রেখেছি, আমার এগুলো প্রায় হয়ে আসছে, এখন একটা দুটা বাকি আছে ওগুলো হইতেছে। তো আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে তো ভিউয়ার্স দেখুন আমি আপনাদের কাছে এগুলো নিয়ে এসেছি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখার সুবিধার্থে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, আমার পপকর্ন একটা পপকর্নও পুড়ে যায়নি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যেভাবে বলেছি সেভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আমি আবারও বলছি যখন ভাজি করবেন তখন আপনারা অবশ্যই মিডিয়াম আঁচে আঁচটা রাখতে হবে, না হলে পুড়ে যাবে, একটু সাবধানে রাখবেন। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর আমাকে জানাবেন আপনাদের অভিমত কমেন্টস করে সেটা কেমন লেগেছে। তো আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব, আপনারা ওই পর্যন্ত ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।